তো বন্ধুরা, কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন কাজের সন্ধান নিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে চলে এসেছি। তো এইভাবে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের কাজের সন্ধান কিন্তু বন্ধুরা আমরা নিয়ে আসছি। তো বন্ধুরা, যে সমস্ত কাজ জেনুইন, যেগুলি যে কাজগুলি করতে খুবই সহজ, সেই ধরনের কাজ কিন্তু আমরা নিয়ে আসছি। তো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু কিছু স্টাফ নিয়োগ করছে, তো সেই নোটিশ কিন্তু আমরা নিয়ে আসছি। তো ব্যাংকে যে সমস্ত ফ্রেশাররা কাজ করতে চান, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে যে কোনো ধরনের নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আরও একবার বলবো, যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন দেখি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কত আপনারা স্যালারি পেতে পারেন, সেই সমস্ত তথ্যই কিন্তু আমরা দেব এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনাদের কাজ করার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিন কোথায় কোথায় নিয়োগ হবে, সেই তথ্যও দেখে নেব বন্ধুরা। তো তো বন্ধুরা, এই নোটিশটি এসছে কিন্তু মাত্র 11 ঘন্টা আগে। তো সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপ্লাই কীভাবে করবেন সেই তথ্য দিয়ে দেবো। তো বন্ধুরা, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকে স্টাফ সিলেকশন নোটিশ। তো বন্ধুরা, এটা কিন্তু এসপিজি কর্পোরেট কোম্পানি কিন্তু এই নিয়োগটি করছে। তো এটা কিন্তু কলকাতা নয়ডার মধ্যে, কলকাতা ও নয়ডায় কিন্তু এই নিয়োগটা হবে। কলকাতা ও নয়ডা এর মধ্যে কিন্তু নিয়োগটা হবে, কলকাতাতেও হবে, নয়ডাতেও হবে এই নিয়োগটি হবে। তো বন্ধুরা, কীভাবে আপনারা, তো বন্ধুরা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই তথ্য এবারে বলবো। তো স্টাফ সিলেকশন নোটিশ ফর উজ্জীবন ব্যাংক 2021। অফিস এক্সিকিউটিভ, অফিস ব্রাঞ্চ ব্যাংকিং, এগুলোর জন্য কিন্তু বন্ধুরা এরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট নেবে। তো বন্ধুরা, এর জন্য এই ক্যান্ডিডেটের যে কোয়ালিফিকেশান থাকতে হবে সেগুলি এবার বলবো। তো এইচএস পাস অথবা গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, এদের জন্যই কিন্তু এই কাজটি। তো কী কী থাকতে হবে, আপনার স্কিল, গুড কমিউনিকেশান স্কিল এবং বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। এছাড়া এই যে বয়সের যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটাই এবারে বলবো। আপনাদের বয়স চাই 18 বছর থেকে 28 বছরের মধ্যে, বয়সটা অবশ্যই হতে হবে 18 বছর থেকে 28 বছরের মধ্যে। তো বন্ধুরা, স্যালারি 16,500 থেকে 21,500 টাকার মধ্যে পার মান্থ, 16,500 থেকে 21,500 টাকার মধ্যে পার মান্থ আপনার স্যালারি হবে। তো বন্ধুরা, মিস এক্সিকিউটিভ, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, পিএইচ ব্যাংকিং ও লোন সেগমেন্ট, অনলি ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই দিস জব। অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে। বেনিফিট কী কী দেবে বন্ধুরা, পিএফ দেবে, ইএসআই দেবে, মেডিকেল দেবে, অর্থাৎ পিএফ, ইএসআই, মেডিকেল কিন্তু সব কিছু দেবে। তো ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরে কিন্তু আমরা নিয়োগ হবে। তো ইন্টারভিউর জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট, অল এডুকেশন ডকুমেন্টস, আপডেট রিজুম অ্যান্ড পাসপোর্ট ফটো, আইডি প্রুফ, ড্রেস কোড ফর্মাল। তো এর জন্য বন্ধুরা ডিরেক্ট কল করতে হবে আপনাদেরকে 9143131748, 9143131748 এই নাম্বারে কিন্তু বন্ধুরা আপনাদের ফোন করতে হবে। তো এই নাম্বারটি কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো, তো আপনারা ওখান দিয়ে নিয়ে নেবেন। তো বন্ধুরা, যারা যারা এই উজ্জীবনে কাজ করতে চান, তারা অবশ্যই
আরও অন্যান্য তথ্য জানার বিষয়ে আমার কাছে ফোন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে, অন্যান্য কাজের সন্ধান নিয়ে কিন্তু বন্ধুরা আমরা আসছি। ধন্যবাদ।